সুন্দর এখন ফুলনি গেট দেখেছি আপনাদের, আর যখন প্রাথমিক বিদ্যালয় এল পি স্কুল যা কয় তা লো আছো, আর এই আর কি লালী হতে মানে একাঠিরে কি চাই আছে কি কই আছে কিনতে জানে কি কথা পাতি আছে জানো কিনা কবি কথা পাতি আছে। আর এইখন হচ্ছে বহনপুরা প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1948 সন। এইবার অনুষ্ঠান অল্প বেলেগে পতা হয়েছে, কারণ দেখেছি আপনাদের মোবাইল লোক সকলে ভিডিও কই আছে, কারণ অনুষ্ঠানটা আমার বাইর পতা হয়েছে আর সকলে মানে রাইজে ভরপুর হয়ে আছে। আর এইপিনে আমার কোন কোন ভাইটিহতে একটা সুন্দর গীতত গ্রুপ ডান্স করেছে, কিন্তু আমার স্কুলে যথেষ্টখানি ভাল লাগে দিয়ে কিন্তু ফুলনি গেটখন একটা সুন্দর পরিবেশ ভাল করে পেলায়। আর ভাইটিও ডান্স করে আছে, আর অকল পড়া শুনা করলে নহব, গীত নাচ খেল ধেমালি সকলতে থাকবে তাহলে মানে আমার লোলীর আগুয়ে যাবলে অল্প সুবিধা হবে। মূল আছে আজি আমার স্কুলের প্রধান শিক্ষক আর স্কুলের সভাপতি আজি বর্তমান খেল খেল পাতিলে মানে খেলের বিষয়ে কি কব এটা যাকালি আমি অনুষ্ঠান করেছি আর খেল ধেমালি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল এটা আমার শিক্ষার একটা অবিচিত অঙ্গ যেটো সু কারিকুলাম বলে সহবিদ্যাটনিক। আজি আমার বিদ্যালয়ের খেল সপ্তাহর আজি সামরণি অনুষ্ঠান, আজি আমি অন্যান্য ছাত্র ছাত্রী দৌড়া এথলেটিক্স বাদে যিনি আর খেলের বাহিরে যে সাংস্কৃতিক কার্যকরী যে নৃত্য গীত আকস্মিকতা কুইজ অনুষ্ঠান এইবিল আজি অনুষ্ঠান করল আর খুব ভাল লাগছে লাল আমার অভিভাবক অভিভাবক তো খুবই আমার একটা ধৈর্যপূর্ণ তথা আমার সহযোগিতা করে সুবিধা প্রমুখ নিছিল মানে কি অইন বছর দেখো মানে কি আপনাদের খেল পাতে যে মানে স্কুলের যিনি ধর খেলা ধুলা আদি করে বাইরেও পাতে কিন্তু গীত মাত অনুষ্ঠান ডেন্সর যিনি মানে বাইর পাতিল আর বাইর পাতে এটা ভাল লাগছে রাইজ বহুত যথেষ্ট রাইজ আইসিল এটা মানে কেনকে ভাবিল এবার যে বাইর পাতি লাগে বলে মানে কথা কিন্তু আমি বিগত বছরবিলাকতো খেল পাতি থাকো কিন্তু আমার এটা স্কুলের একটা প্রবলেম হল যে আমার একটা পুখুরী আসলে আর যাওয়া বছর আমার সৌভাগ্যক্রমে সি এম স্যার জীবন সুন্দর কোঁয়ার এবং নেতৃত্বত আমার পুখুরীটা প্রায় আধা ফুটা গেল আর সেই কারণে আমি এটা খেল পাতার পরিবেশ পালো ঠিক তেনেকে আমি ভাবিছো অহা বছরে যদি পুখুরী পুতিব পারো আমি ইয়াতকৈ আর ভালকে খেল পাতিব পারিম। আমার বিদ্যালয়ের কার্যসূচী যেটা সাপ্তাহিক শিক্ষার লগত যদি খেল আছে আমি খেলবিল অনুষ্ঠান পাতিব পারিম। আর আমি কমিউনিটি ফেস্টিভেল নামৰ এটা যিটো চৰকাৰৰ এটা আমাৰ শিক্ষা বিভাগৰ এটা অনুদান আছে আমি বিদ্যালয় লাভ কৰিছোঁ। আমি অহা 17 জানুৱাৰীত অহা বছৰ 17 জানুৱাৰীত আমি সেই অনুষ্ঠানটো পাতিম বুলি ভাবিছোঁ আৰু তাত আমাৰ গাঁৱৰ ৰাইজৰ আমাৰ এছেম্বলি কমিটি মাতি গোট সকলোৱে সহায় সুবিধাৰ কাৰণে আমি বিদ্যালয় পাব মানে কি এইবাৰ এই পুখুৰীটো মানে আধা হ'লেও পোতা গৈছে পোতা যোৱাৰ বাবে মানে কি যথেষ্টখিনি সুবিধা হৈছে আৰু মানে আমাৰ সভাপতি কি ক'ব অনুকম মহোদয়ে কৈছে যে বিগত বৰ্ষবোৰেৰে বা অনুষ্ঠানটো অলপ ব্যয় হৈ লৈছে যিটো আমাৰ বিদ্যালয় ক্ৰীড়া সপ্তাহ পুখুরীটির কথা কৈছে পুখুরীটি ইতিমধ্যে আধা ফুট গেছে এইখিনিতে আমার বাকি জনপ্রতিনিধি সকলে আগুয়ে আহি আমার যাতে পুখুরীটি সম্পূর্ণ পুতি করে আমার বিদ্যালয়খন আরো যাতে বহলভাবে আগুয়ে নিয়ে সহায় করে তার বাবে আমি অনুরোধ থাকি। আর আমার যেহেতু কমিটি ফেস্টিভেল যেটু 17 জানুয়ারীতে আমার প্রধান শিক্ষকে ইতিমধ্যে কৈছে এই বিষয়ে অহা কাইলে আমি এখন সাধারণ সভা আহ্বান করছি ইয়াতে আমি উত্থাপন করি ইয়াতকে যাতে আমি আর বিয়োগ হিসাবে পাতি পারি।